ভয়েস বাংলার আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো। মোদীকে চোর বলায় রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড। মিয়ানমার জান্তার উপর আরও নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নতুন প্রতিবেদন প্রকাশ করবে হিন্ডেনবার্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে মন্তব্যের জেরে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ফৌজদারি মানহানির মামলায় 2 বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের একটি আদালত। তবে এখনই জেলে যেতে হবে না তাকে, এরই মধ্যে 30 দিনের জন্য জামিন পেয়েছেন তিনি। এই সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও পাবেন তিনি। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন কংগ্রেসের এই নেতা। ভারতে সাধারণ নির্বাচনের আগে এ ধরনের রায় দেয়া হল। গত সাধারণ নির্বাচনের আগে 2019 সালে কর্ণাটক রাজ্যে এক নির্বাচনী প্রচারণায় রাহুল বলেছিলেন, সব চোরেরা তাদের পদবিতে মোদি ব্যবহার করে কেন, যেমন নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদি। উল্লেখ্য, নীরব মোদি ভারতের পলাতক হীরা ব্যবসায়ী, আর ললিত মোদি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সাবেক প্রধান, যার উপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে ভারত জুড়ে এই রায়ের সমালোচনা উঠেছে। অনেকের মতে যদি কেউ বলে সব আইনজীবী চোর, একজন আইনজীবী ওই ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে না, যদি এটা প্রমাণ করতে না পারে যে এটি সে তাকে উদ্দেশ্য করেই বলেছে। মিয়ানমারের সামরিক জান্তার উপর আসছে সপ্তাহগুলোতে আরও নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। 22 মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞা মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে অস্ত্র কিনতে রাজস্ব আয় আরও কঠিন করে তুলবে। তার মতে নিজেদের রাজস্ব তারা জনগণের বিরুদ্ধে অস্ত্র কেনায় কাজে লাগাচ্ছে, যা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মিয়ানমারের 80 ব্যক্তি ও 30টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তবে মিয়ানমারের সংঘাত নিরসন করতে হলে রাশিয়াকে অবশ্যই জান্তাকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। 2021 সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে ভিন্ন মতাবলম্বী ও গণতন্ত্রপন্থীদের ওপর কঠোর দমনপীড়ন চালিয়ে আসছে জান্তার বাহিনী। যুক্তরাষ্ট্রের শর্ট সেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ আরেকটি প্রতিষ্ঠানকে নিয়ে শিগগিরই নতুন প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। মার্কিন এই গবেষণা প্রতিষ্ঠানটি 22 মার্চ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গৌতম আদানির ব্যবসা প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আলোচনায় আসে নেট অ্যান্ডারসন পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ। চলতি বছরের 24 জানুয়ারি আদানি গ্রুপের শেয়ার বাজারের অনিয়ম প্রতিবেদন প্রকাশের পর তার ব্যক্তিগত সম্পদ মূল্য প্রায় 15,000 কোটি মার্কিন ডলার কমে যায়। জানুয়ারিতে হিন্ডেনবার্গ প্রতিবেদন প্রকাশের পর এ পর্যন্ত 35% বা 2,800 কোটি ডলারের সম্পদ হারিয়েছে আদানি গ্রুপ। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনীর অবস্থান থেকে নেমে এসেছে 23তম অবস্থানে।